Assalamualaikum and welcome back again. Amar another video te apnader shokol ke welcome janachi. Amar ajker video ti hoche Kolkata shopping vlog video. So tar age apnaderke dekhiye dei amra Kolkata te eshe kothay stay korchi. Ei road tar nam hoche Mirza Galip Road. অনেক পপুলার একটা রোড বিশেষত যারা কলকাতাতে নিয়মিত আসা যাওয়া করেন তারা তো অবশ্যই এটিকে চিনেন কেননা বেশিরভাগ টুরিস্ট এসে এই এরিয়াতে এই রোড এবং এর আশেপাশের এরিয়াগুলোতেই থাকে এখানে প্রচুর গেস্ট হাউস রয়েছে যেমন আমরা এটিতে রয়েছি যদি জিজ্ঞেস করেন এই রোডটিতে বা এর আশেপাশের এরিয়া বা রোডগুলোতে থাকার সুবিধা কি তাহলে বলে দেই এই রোডটি হচ্ছে অনেকটা সেন্টার পয়েন্টের মতো কারণ এখান থেকে নিউ মার্কেট খুবই কাছে যারা শপিং করতে আসেন মেইনলি তাদের জন্য তো এখানে থাকা অনেক সুবিধাজনক এছাড়াও এখান থেকে হসপিটাল ক্লিনিকসগুলো খুব কাছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সায়েন্স সিটি পার্ক নিকো পার্ক সহ ঘোরার যে জায়গাগুলো আছে সেগুলো এখান থেকে যেতে খুব বেশি সময় লাগে না অর্থাৎ সবকিছু খুব কাছে কাছে এছাড়াও এই বাংলাদেশী রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে যে শেফ রান্না করেন তারা বাংলাদেশী মুসলিম আমরা থেকে যেটুকু খোঁজ নিয়েছি তাতে জানলাম তাছাড়াও এই রোডটিতে অনেক শপিং করার জন্য শপস ডিপার্টমেন্টাল স্টোরস এন্ড আদার স্টাফস রয়েছে সো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মেইন ভিডিও শুরু করি আজকে কলকাতার কোথায় কোথায় শপিং রিলেটেড জায়গাগুলো আমরা দেখলাম সেগুলো আপনাদেরকে দেখাই সবার আগে এই মোর ডিপার্টমেন্টাল স্টোর এটা হচ্ছে আমাদের দেশের স্বপ্ন আগুরা এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোর যেটা নতুন উদ্বোধন হয়েছে এখনও বেলুনস দিয়ে সাজানো এটা একেবারেই আমাদের হোটেলের সামনে এই জন্য আর কি আমরা একটু ঢুকে দেখছি যে ভেতরে কী কী আছে যেমনটা আপনাদেরকে বললাম যে এটা আমাদের দেশের স্বপ্ন আগুরা বা কলকাতা বা ইন্ডিয়ারই বিগ বাজার টাইপের যে বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলো রয়েছে অনেকটা সেরকম এই রিক্সাগুলো কলকাতাতে অনেক চলতে দেখা যায় তবে আমার কাছে এটা একদমই ভালো লাগেনি দেখে অনেক খারাপ লাগছিল যাই হোক আমাদের নেক্সট শপিং ডেস্টিনেশন হচ্ছে বিগ বাজার কলকাতা কলকাতাতে অনেক বিগ বাজার আছে তবে আমরা নিউ মার্কেট এরিয়ার কাছে যে বিগ বাজারটা সেখানে ঢুকছি আর নিউ মার্কেটে আসতে হলে আপনাদের এই স্প্ল্যানেড এই মেট্রো স্টেশনের কাছে আসতে হবে এখান থেকে নিউ মার্কেট এরিয়া স্টার্ট হয় মেট্রোতে করে আসতে হলে সোজা এই স্টেশনে এসে আপনাদেরকে নামতে হবে আর এখানে কাছেই রয়েছে বিগ বাজার এর একটি ব্রাঞ্চ যেখানে আমরা এখন ঢুকবো আমাদের বেশ কিছু গ্রসারি অ্যান্ড আদার স্টাফস কেনাকাটা করার আছে সেগুলো নেবার জন্য সো সাথে থাকুন আমরা আমাদের বিগ বাজারের শপিংটা কমপ্লিট করে নেই
তবে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে বিগ বাজারে যদি আপনারা শপিং করতে আসেন অবশ্যই বিলিং এর সময় আপনারা বিলটা চেক করে নেবেন, কারণ তারা ডাবল প্রাইসিং বা অফারের বিলিং গুলো ভুল করা এই ধরনের ভুল অফেন করে থাকে। আমাদের সাথেও এমনটা হয়েছিল এবং আদার অনেক কাস্টমারদেরকেও দেখলাম এই ধরনের ভুলের জন্য সাফার করতে এবং তাদের কাস্টমার কেয়ারে কমপ্লেন করতে। সো এটা চেক করে নেবেন আপনারা। এই পলিথিনের ব্যাগগুলোর জন্য তারা প্রত্যেকটা ব্যাগের জন্য 7 টাকা করে নিয়েছে। তো আমরা আমাদের বিগ বাজারের শপিং ব্যাগগুলো হোটেলে রেখে এবং দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পরে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের হোটেলের এরিয়া থেকে নিউ মার্কেট এবং সব কিছু অনেক কাছে, হেঁটেই যাওয়া যায়। সো আমরা হেঁটেই যাচ্ছি। দ্য ভোজ কোম্পানি, এটা কিন্তু কলকাতার একটা পপুলার রেস্টুরেন্ট যেটা এখন ঢাকাতেও রয়েছে। তারা এখানেও লিখে রেখেছে যে উই আর নাও ইন ঢাকা। আমাদের উত্তরাতেই চৌরাস্তাতে ভোজ কোম্পানি একটি ব্রাঞ্চ রয়েছে, যারা এদিকে থাকেন তারা ট্রাই করতে পারেন জায়গাটি। এই রাস্তাটার শেষ মাথা থেকে নিউ মার্কেট এরিয়া শুরু হয়। এই যে আমরা নিউ মার্কেট এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি, এখান থেকে চারিদিকের সমস্ত মার্কেট এরিয়ায় হচ্ছে নিউ মার্কেট এরিয়া। এছাড়াও হগ মার্কেটের বিল্ডিংটাও এখানেই রয়েছে। তো আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে নিউ মার্কেট এরিয়ার স্ট্রিট মার্কেট মেইনলি, যেটা যেখানে চিপ শপিং করতে পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে দেখাই। দেখতে থাকুন আমার সাথে। এখানে অনেক অনেক জুয়েলারি শপস রয়েছে যেগুলো রাস্তাতেই বসে, কিন্তু রাস্তাতে বসলেও এখানে সব থেকে লেটেস্ট আর ট্রেডিশনাল কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং দাম অবশ্যই অনেক রিজনেবল। এখনকার ট্রেন্ড হচ্ছে এ ধরনের অক্সিডাইজড জুয়েলারি, যেগুলোর এখানে হিউজ কালেকশন রয়েছে এবং অনেক রিজনেবল প্রাইসে। আপনারা যদি আসেন অবশ্যই এখান থেকে প্রচুর পরিমাণে জুয়েলারি কালেক্ট করতে পারবেন। এগেইন ড্রেসেস, এখানে কিন্তু মেয়েদের ড্রেসগুলো যেমন কুর্তি, টপস, শার্টস এবং আদার প্লাজো প্যান্টস, এগুলো অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। অলমোস্ট 200 রুপি থেকে শুরু এবং 1000 রুপি পর্যন্ত তারা দাম চায়। তবে নিউ মার্কেট হচ্ছে সেই মার্কেট যেখানে প্রচুর পরিমাণে বার্গেনিং করা যায়। আপনি যত বেশি দাম দর করে কেনাকাটা করতে পারবেন তত বেশি আপনি জিতবেন। এখানে এই ধরনের ব্যাগগুলো কিনতে পাওয়া যায়, যারা হাতে করে অনেক জিনিসপত্র কিনেন তারা এগুলোতে করে আপনাদের হোটেলে বা বাসায় নিয়ে যেতে পারবেন।
আমি কিন্তু আপনাদেরকে নিউ মার্কেটের স্ট্রিট শপগুলো দেখাচ্ছি। নিউ মার্কেটের মেইন বিল্ডিংয়ের ভেতরে আরও শপস রয়েছে, যেটা আসলে আমি এখন দেখাতে পারছি না, কারণ অলমোস্ট সন্ধ্যা হচ্ছে আর আমি যেহেতু মোবাইল দিয়ে শ্যুট করি, সো ভেতরে আলো কেমন একটা পাবো আমি জানি না। সো বাইরের এরিয়া এবং বাইরের রাস্তায় যে দোকানপাটগুলো বসে সেখানে কী কী পাওয়া যায় সেগুলোই আপনাদেরকে দেখা। তবে যারা রেগুলার ইউজার জিনিসপত্র অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু কেনাকাটা করতে চান, তারা অবশ্যই এই ধরনের স্ট্রিট মার্কেটগুলো থেকে কেনাকাটা করতে পারেন। তাদের কোয়ালিটি অবশ্যই কোনো একটা মলের শপিংয়ের কোয়ালিটির সাথে মিলবে না, বাট রেগুলার ইউজারের জিনিসপত্র হিসাবে সেগুলো বেশ ভালো। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, এখানে মেয়েদের ড্রেসেস অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং সেই সাথে দামাদামিও করা যায়। এই ধরনের শপগুলোতে বেশ লেটেস্ট কিছু কালেকশনের কুর্তি এবং আদার ড্রেসেস আমরা দেখলাম, যেগুলো মেবি সামনে ঈদের জন্য তারা এনেছে যেমনটা তারা বললো। যদিও এখানে ঈদ পূজা অনেক ধরনের ওকেশনস চলতে থাকে, সো তাদের নিউ নিউ কালেকশন আসতে থাকে। এ ধরনের ফুল সেট ড্রেসগুলো তারা মাত্র 600 রুপি চেয়েছিল, অর্থাৎ যা চেয়েছে তার থেকেও কমিয়ে আমরা কিনতে পারি। আর হ্যাঁ, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে এবং অন্যান্যগুলো কেমন লাগে, এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি এখান থেকে টুকিটাকি বেশ কিছু কেনাকাটা করেছি, সেগুলো কি মেবি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি না, অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা যদি কী কী কিনেছি দেখাতে যাই। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।